নতুন কোচ মেহরাজ উদ্দিন ওয়েডুর হাত ধরে আই লিগে জয়ের স্মরণেতে ফিরল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ঘরের মাঠে কিশোর ভারতী স্টেডিয়ামে মোহামেডান দুরন্ত ফুটবল খেলে 6-4 গোলে হারালো লীগ খেতাব দৌড়ে শীর্ষে থাকা শ্রীনিধি ডেকান ক্লাবকে। We have been working 2 days, 3 days in training sessions, trying to make sure that we don't give spaces to the opponents. So that is what we have been doing, and when we have the opportunity to go forward and we score. So that is what exactly happened on the game. And yeah, I think there is always room to improvement, and we still, you know, we conceded few goals, and as a coach, it's a very big concern for me and for the team also. And making sure that the next games we go, প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়েছিল 3-2 গোলে। ম্যাচের 2 মিনিটের মধ্যে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন কেন লুইস। 1 মিনিটের মধ্যে গোল সোদ শ্রীনিধির। গোলটি করেন হাসান। 25 মিনিটে বিশ্বমানের গোল করে মোহামেডানকে এগিয়ে দেন আবিওলা দাউদা। 28 মিনিটে ফের গোল সোদ শ্রীনিধির। 30 মিনিটে কেন লুইসের পাস থেকে গোল করে মোহামেডান স্পোর্টিংকে এগিয়ে দেন আবিওলা দাউদা। দ্বিতীয়ার্ধে মোহামেডানের হয়ে বাকি 3টি গোল করেন শেখ ফৈয়াজ, কেন লুইস এবং নিকোলা। শ্রীনিধির হয়ে ব্যবধান কমান ওগান এবং গ্র্যাবিয়াল। 20 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং উঠে এলো 8ম স্থানে। একই সঙ্গে কিবু ভিকুনার অপসারণের পর কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই দলকে জয় এনে দিয়ে মেহরাজ উদ্দিন ভরসা যোগালেন মোহামেডান সমর্থকদের। অরূপ পালের রিপোর্ট, ইভিএম নিউজ, কলকাতা।